Asscalamuwalikum bhai brothers, welcome to Random TV channel. বন্ধুরা আজকের ভিডিওটা বানানো হয়েছে Honda Civic Vtec নিয়ে। Honda Civic কে নিশ্চয়ই নতুন ভাবে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই কারণ এটি ইতিমধ্যে বাংলাদেশের প্রচুর জনপ্রিয়। তবে ভুলেও কেউ Honda Civic এবং Honda Civic driver কে গুলিয়ে ফেলবেন না কারণ Honda Civic driver হলো একটি পারফরম্যান্স ভেরিয়েন্ট। বন্ধুরা আজকের ভিডিওতে আমরা Honda Civic Vtec এর প্রাইস, লুকস এবং ছোটখাটো বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি একজন বাইক এবং কার লাভার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি শুধু আপনার জন্য। সুতরাং দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে অন নোটিফিকেশন অন করে দিন। এতে আমার বানানো প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম পৌঁছে যাবে আপনার হাতে। বন্ধুরা Honda Civic এর প্রথম প্রোডাকশন শুরু হয় 1972 সালে। এটির বিভিন্ন কারণে শুরুতেই সারা বিশ্বে পুরুষ সারা ফেলে। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী 2020 সালে সারা বিশ্বে সর্বোচ্চ বিক্রয় হওয়া ষষ্ঠ অটোমোবাইল হল Honda Civic, যার পরিমাণ ছিল 18 মিলিয়নের বেশি। 1972 সাল থেকে 2021 সাল পর্যন্ত একাটির বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সংস্করণ করা হয়। 2021 সালের একাটির সর্বশেষ সংস্করণ বাজারে আনা হয় যা একাটির 11তম জেনারেশন। বন্ধুরা এই কারটির লুকসের ব্যাপারে আলাদাভাবে না বললেই না। কারটির অ্যারোডাইনামিক শেপ, ডেটন রানিং লাইট, ফগ লাইট এই কারটির সৌন্দর্যকে নিয়ে গেছে এক অন্য লেভেলে। আর এর ব্যাকসাইডটিও কিন্তু কম নয়, এর ব্যাকসাইডটিকে অসাধারণ করে তুলেছে এর টেল লাইটগুলো। সত্যি বলতেই ব্র্যান্ডের প্রত্যেকটি গাড়ি দেখলেই বোঝা যায় আর Honda Civic তার ব্যতিক্রম নয়। এই কারটির সব থেকে যে বিষয়টি আমার ভালো লেগেছে তা হলো এর সামনে ক্যামেরা দেওয়া হয়েছে, তা আবার কোম্পানি থেকেই। এই কারটির সামনে 4টি সেন্সর ব্যবহার করা হয়েছে। বন্ধুরা এই কারটির ইন্টেরিয়রটি অনেকটা Honda Civic টাইপারের মতো, তবে এর সিটগুলোতে কিন্তু বেশ বড়সড় একটা পার্থক্য দেখতে পাবেন। Honda Civic টাইপারে যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখেন নাই তারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন, লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বন্ধুরা Honda Civic Vtec এ ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 1.5 লিটার ইনলাইন ফোর সিলিন্ডার টার্বোচার্জ ইঞ্জিন, যা থেকে ম্যাক্স পাওয়ার প্রডিউস করে 182 PS এট 5500 RPM, ম্যাক্স টর্ক 214 Nm এট 5000 RPM, যা এই গাড়িটিকে সর্বোচ্চ 230 কিলোমিটার/আওয়ার পর্যন্ত গতি তুলতে সাহায্য করে এবং 0 থেকে 100 কিলোমিটার পর্যন্ত গতি তুলতে সময় নেয় মাত্র 7.5 সেকেন্ড। তবে এই কারটির আরেকটি ভেরিয়েন্ট রয়েছে যেটিতে 2 লিটার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, তবে আমার জানা মতে বাংলাদেশে শুধু 1.5 লিটার ইঞ্জিনের ভেরিয়েন্টই আসে। আর এই কারটির বর্তমান বাংলাদেশের প্রাইস 44,49,000 টাকা। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।